আগন্তুক যে আমাৰ পৌৰসভা নিৰ্বাচন আহি আছে এই পৌৰসভা নিৰ্বাচনৰ আমি ভেটি শক্তিশালী কৰিবৰ বাবে আমি বিধায়ক মহোদয়ক আৰু আমাৰ জিলা সভাপতি মহোদয়ক আহ্বান জনাইছোঁ আৰু এটা কথা আজি আমাৰ নারায়ণপুর নগৰৰ পৌৰসভা এলেকাৰ পাঁচটা যি বুধৰ চাৰিটা বুধৰ সভাপতিয়ে যি পদত্যাগ কৰিছে এই কথা এইটো নহয় যে পদত্যাগ কৰিছে বুলি যে দলৰ পৰা বহিষ্কাৰ লৈছে কিন্তু দলত কাম সম্পূৰ্ণভাৱে কৰিব যে আগন্তুক পৌৰসভা নিৰ্বাচনত যে পৰাজিত হৈ যে দলৰ বুথ প্ৰেছিডেণ্টসকলে মূৰ পাতিব মানে দায়িত্ব যি মানে পরাজয় হলে যে দায়িত্ব গ্রহণ করব লাগে সেই দায়িত্ব বা তেখেতকে অব্যাহত লোক বিচারিছে আর অব্যাহত লৈছে এই কথা যে নারায়ণপুর নগর মন্ডলের যে সভাপতি নেতৃত্বত যে দুর্বলতা আমি দেখিছো এই কারণে এই দুর্বলতাতে আমি আমার তেখেতকে বুথ প্রেসিডেন্টের পর আজি পদত্যাগপত্র গ্রহণ করে পদত্যাগ করেছে লগতে আগন্তুক পৌরসভা নির্বাচনের আগে আগে যে নারায়ণপুর নগরত ভারতীয় জনতা দলের প্রার্থী শক্তিশালী ভেটি হয় আর আমার নারায়ণপুর নগরত যে পুনর্বার বিজেপি নগর হিসাবে অসমৰ ভিতৰত চিনাক্ত হয় লগতে আমি ভারতীয় জনতা দলৰ পাৰ্টি হৈ আমি কাম কাজ কৰি যাম আমাৰ কোনো ব্যক্তিগত হিচাপে কাৰৰ লগত আমাৰ আখেজ নাই আৰু আমি দলৰ হৈ কাম কৰিছো এতিয়া যিটো নেতৃত্ব আছে এই নেতৃত্ব থাকিলে পৌৰসভা নিৰ্বাচন হৰাটো প্ৰায় নিশ্চিত সম্পূৰ্ণ নিশ্চিত বুলি আমি আজি আপোনালোকৰ আগত প্ৰকাশ কৰিছো যিজন আমাৰ মণ্ডল সভাপতি আছে তেখেতৰ নেতৃত্ব যদি নারায়ণপুৰ পৌৰসভা নিৰ্বাচন আয়োজন চলে হয় তেতিয়া তেখেতৰ নেতৃত্বত আমি পৌরসভা জিকাই নিবলৈ আমি সক্ষম হব নোৱাৰিম আৰু যেহেতু আমি নারায়ণপুর পৌরসভা নির্বাচনত আমি এটা আমিও ভূমিকা লওঁ আৰু এই ভূমিকাত আমি প্রার্থীর লগতো থাকো আমি আৰু ৰাইজৰ লগতো থাকো আৰু এই আমি এটা যি প্রতিটো ওয়ার্ডে ওয়ার্ডে আমি দেখিছো তেখেতৰ নেতৃত্বত যে সাংগঠনিক ভেটি একেবাৰে দুর্বল তেখেতৰ নেতৃত্বত সাংগঠনিক ভেটি একেবাৰে দুর্বল আৰু এই দুর্বলত আমি এতিয়া উমান পাইছো যে আমি নারায়ণপুর নগৰ সমিতিখন কোনোপধ্যে আমি ভারতীয় জনতা দলৰ পাৰ্টি আমি দখল কৰিব নোৱাৰিম তেখেতৰ নেতৃত্বত ভারতীয় জনতা পাৰ্টি নারায়ণপুর পৌর এলাকাৰ ভিতৰত পাঁচটা ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ডৰ ভিতৰতে চাৰিটা বুথৰ সভাপতিসকলে আজি পদত্যাগ পত্র প্রেরণ কৰিছে জিলাৰ উপসভাপতিৰ জৰিয়তে নেকি জিলাৰ সভাপতিক দেৱক জনাইছে আৰু ভৱিষ্যতে বিধায়ক মহোদয়ে নারায়ণপুর টাউনখন বিকাশৰ ক্ষেত্ৰত ভারতীয় জনতা পাৰ্টিৰ সফল আৰু উন্নতি হওয়ার ক্ষেত্রত ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিক কটকটিয়া করার ক্ষেত্রত তেখেতক আজি আপনার জড়িয়ে দায়িত্ব লবর আমি অনুরোধ জানাইছো বিধায়ক মহোদয় খুব ভালেই আমাক আমি বিধায়ক মহোদয় পদত্যাগ করার মূল কারণটো হল মানে সাংগঠনিক দিকের ক্ষেত্রত আমি বুথৰ সভাপতি সকলে আমি গম নাপাওঁ কারণ আগন্তক বিগত বিধানসভা ইলেকশনত আমার পাঁচটা বুথৰ ভিতর চারিটা বুথ পাঁচটা বুথতে পরাজিত হয়েছিল আমি কম পরিমাণত আৰু এতিয়া আকৌ আগন্তক নিৰ্বাচন পৌৰ এলেকাৰ হ'ব আহি আছে গতিকে তাত আমি পৰাজয়ৰ সম্ভাৱনা দেখিছোঁ বুথ সভাপতিসকলৰ ওপৰতে গোটেই দায়িত্ব অৰ্পণ কৰে গতিকে তাত সাংগঠনিকভাৱে আমি কিছুমান কাম কাজৰ খবৰ খাতি নাপাওঁ তাৰ কাৰণে আমি বুথৰ সভাপতিসকলক বিধায়ক মহোদয়ো খুব ভাল পায় খুব মৰম কৰে তথাপিতো বুথক আমি তেখেতক আমি সেইদৰে আমি নেকি জয় আক্ষেপটো আমাৰ এতিয়া এইখিনিতে আপোনালোকক আমি প্ৰকাশ কৰিবলৈ গ'লে যদি আপোনালোকে চাবলৈ যায় তেতিয়া বুথৰ সভাপতি হিচাপে নেকি আমাৰ দুৰ্বলতা প্ৰকাশ পাব কিন্তু আমাৰ দুৰ্বলতা ভৱিষ্যতলৈ আমি নল'বৰ বাবে আমি আগতীয়াকৈ সচেতন হৈ পেলাই আমি পদত্যাগ পত্ৰ আপোনালোকৰ যোগেদি জিলাৰ উপসভাপতিৰ জৰিয়তে আমি সভাপতি দেবলৈ প্ৰেৰণ কৰিছোঁ তাৰমানে এক কথাত ক'বলৈ গ'লে আপোনালোকৰ কোনো ব্যক্তি বিশেষ বা কোনো পদবীধাৰী ব্যক্তিক লৈ আপোনালোকৰ বিশেষ গাৰ নাই কিন্তু আমি সাংগঠনিক দিশৰ ক্ষেত্ৰত যোনে দায়িত্ব লৈ থকা ব্যক্তিসকলে যি দায়িত্বৰ ক্ষেত্ৰত কুটি কৰিছে তেখেতসকলক যোগেদি দলটোক শক্তিশালী কৰিবৰ বাবে আমি অনুৰোধ জনাইহে পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছোঁ।